জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁতে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা এসএসসি এইচএস এবং স্নাতক পাশে আবেদনটি করতে পারবেন। এটিতে মোট এখানে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো সহকারী প্রশাসনিক কর্মকর্তা। পূর্বের পদের নাম ছিল পরিসংখ্যান সহকারী। পদের সংখ্যা রয়েছে একটির। সে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষক যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ের দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। দুই নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। পদের সংখ্যা রয়েছে দুইটি। এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তিন নম্বর পদটি হল অফিস সহায়ক। পদের সংখ্যা রয়েছে তিনটি। এটিতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগের প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা, আপনাদের আবেদনের যে ফর্মটি রয়েছে সেই ফর্ম আপনি উল্লেখ করতে হবে। তো এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এখানে নিচের অংশে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, আপনি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে ভালো করে পড়ে নেবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে, সেটি হলো পাত্রের বয়স 30/11/2022 তারিখে আবেদনকারীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে 18-30 বছর, তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। আর এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আবেদনটি করতে হবে। তো আবেদনটি শুরু হবে 6/11/2022 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হবে 30/11/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর অনলাইনে যখন আবেদন ফর্ম পূরণ করবেন, আবেদন ফর্ম পূরণ করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদের নির্ধারিত যে ফিটি রয়েছে ফিটি আপনাকে পরিশোধ করতে হবে, অন্যথায় কিন্তু আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে, যেটি আপনি পূর্বে থেকে স্ক্যান করে সাইজ করে রেখে দেবেন। আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 1 ও 2 নং কমিকের পদের জন্য আপনার ফি দিতে হবে 223 টাকা এবং 3 নম্বর কমিকের পদের জন্য আপনার ফি দিতে হবে 112 টাকা। তো টেলিডকের মোবাইল নাম্বার থেকে কিভাবে SMS টি প্রেরণ করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS প্রেরণ নিয়মাবলটি দেওয়া রয়েছে। টেলিডকের মোবাইল নাম্বার থেকে আপনাকে 2টি SMS প্রেরণ করতে হবে। দ্বিতীয় SMS টি প্রেরণ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনার পোস্টার ডাউনলোড সময় কিন্তু সেটি প্রয়োজন হবে এবং SMS মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ভবিষ্যৎ প্রয়োজনে নিয়মিত সংরক্ষণ করতে হবে। 1 ও 2 নং কমিকে বর্ণিত পদে আবেদনকারী প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। 3 নং কমিকে বর্ণিত পদে আবেদনকারী প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর প্রবেশপত্রটি আপনারা যদি এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পরবর্তীতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল জেলা প্রশাসনের কার্যালয় নওগাঁর সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনি যখন এটির আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে ভালো করে পড়ে নেবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আসলে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।